দিন কেটে যায় তোমারে থাকি যে ভুলি দিবসের শেষে ঘরে দেখে এসে ধুলিতে ভরেছে ঝুলি। গুরুদেব বলতেন প্রত্যেক ব্যক্তি একটা ভিখারি। গুরুদেব আবারও বলতেন আমি দিন ভিখারি বাড়ি বাড়ি ভিক্ষা মেগে খাই, আমি দিন ভিখারি বাড়ি বাড়ি ভিক্ষা মেগে খাই, কেউ বা হলেন মা গো আমার কেউ বা হলেন ভাই, মা আমাকে ভিক্ষা দেবেন, মা একটু ভিক্ষা দেবেন, আমরা সবাই ভিখারি। হিন্দিতে একটা ভজন আছে ভিখারি সারি দুনিয়া দাতা এক রাম। গুরুদেব এই প্রথম পদে বলছেন কি হীন ভিক্ষায় দিন কেটে যায়, আমরা মন্দিরে যাই সাধু সন্তদের যাই কাছে যাই প্রণাম করি প্রার্থনা করি। প্রার্থনাটা কি? আমরা প্রার্থনা করি মেয়ের বিয়ে হোক, ছেলের চাকরি হোক, ছেলের বিয়ে হয়েছে সন্তান হোক, পতির শরীর খারাপ, পত্নীর শরীর খারাপ, শরীর সুস্থ হোক। সব সময় আমি মাকে মাগি, ভগবানকে মাগি, গুরুদেবকে মাগি, প্রার্থনা করি। এ ভিক্ষা নয় কি? কিন্তু এই ভিক্ষা গুরুদেব আমাকে একদিন বললেন দেখুন মা দুর্গার কত হাত। আমি বললাম দশ হাত। তোমার কত হাত? দু হাত। মায়ের হাত বড় না তোমার হাত বড়? না মায়ের হাত বড়, আমরা ছোট, আমাদের হাত ছোট। গুরুদেব বললেন মা দুর্গা দশ হাতে দিতে চান, মা দুর্গা দশ হাতে দিতে চান, কিন্তু আমরা দু হাতে কত ধরবো?